ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আপনার যদি লগ্নে বুধ থাকে সেক্ষেত্রে আপনি কেমন রেজাল্ট পাবেন। নতুন একটা সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছি, লগ্নে কোন গ্রহ থাকলে আপনারা ঠিক কেমন রেজাল্ট পাবেন। সিরিজটা যদি এখনও আপনারা না পুরোটা দেখে থাকেন, তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন। অনেক ইনফরমেশান কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। তাহলে চলুন জেনে নিই, লগ্নে যদি বুধ থাকে সেক্ষেত্রে ব্যক্তি কেমন হয়। প্রচণ্ড ক্যালকুলেটিভ, প্রচণ্ড কথা বলার পাওয়ার, প্রচণ্ড মানে যাকে বলা হয় উৎসাহ যে কোনো বিষয়, ম্যাথ ক্যালকুলেশনে এক্সপার্ট হয়ে থাকবে। এরা অলওয়েজ কিন্তু নিজের কথার দ্বারা অন্যকে খুব সুন্দর ইমপ্রেস করতে পারবে। এরা কিন্তু খুব সফল বিজনেসম্যান হয়ে থাকে, বিজনেসম্যান বা ওম্যান যাই বলুন না কেন, এরা কিন্তু বিজনেসের ক্ষেত্রে প্রচণ্ড সফল হয়ে থাকে। এরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হয়, এদের বুদ্ধি মানে আপনার এদের বুদ্ধি হচ্ছে কিভাবে খুব অল্প সময় যে কোনো কাজকে করে ফেলতে পারবো, প্ল্যানিং মাফিক চলা। এদের ইকোনমিক যে ব্যাপারটা, এটা কিন্তু প্রচণ্ড রকমভাবে স্ট্রং হয়। এরা কিন্তু অন্যকে খুব ভালো অ্যাডভাইস দেওয়ার ক্ষমতা কিন্তু রাখে। এইসব ব্যক্তি কিন্তু পড়াশোনায় প্রচণ্ড ভালো হয়, এদের নলেজ কিন্তু খুব বেশি থাকে। এরা নলেজ নিজের অলওয়েজ ইনক্রিজ করতে থাকে, এরা কিন্তু সব সময় কিছু না কিছু একটা বিষয় জানছে, সর্বদাই কিছু না কিছু বিষয় নিয়ে কিন্তু একটা রিসার্চ করছে। রিসার্চ লেভেলের যে সকল কাজকর্ম, সেই সকল ব্যক্তির কিন্তু মানে বুধটা স্ট্রং হতে হবে। আর লগ্নে থাকলে তো কোনো কথা না, লগ্ন মানে হচ্ছে আপনাকে যেই প্ল্যানেটটা বা যেই গ্রহটা রিপ্রেজেন্ট করছে, বুধ যখন রিপ্রেজেন্ট করছে তো সেই ব্যক্তি ডেফিনেটলি ম্যানেজমেন্ট লেভেল কিন্তু প্রচণ্ড স্ট্রং হবে। এদের ম্যানেজমেন্ট লেভেল কী পরিমাণ স্ট্রং সেটা সাধারণ মানুষের চিন্তাধারার কিন্তু বাইরে থাকে। এরা এক সময় অ্যাট এ টাইম কিন্তু অনেকগুলো কাজ করার ক্ষমতা রাখে, এদের ম্যানেজমেন্ট লেভেল কিন্তু সেই লেভেলের হয়ে থাকে। অলওয়েজ দেখবেন এরা সবসময় একটা ম্যানেজমেন্ট লেভেলের কিন্তু জব করে থাকে, ব্যাংকিং সেক্টরে অনেকে জব করে থাকে, সেলসে কিন্তু এরা খুব ভালো সফলতা পেয়ে থাকবে। কারণ হচ্ছে এদের কথা বলার ক্ষমতা খুব দুর্দান্ত, তাই এরা সেলসে কিন্তু ভীষণভাবে সাকসেস পেয়ে থাকে। এরা কিন্তু খুব কুইক ডিসিশান নিতে পারে, যে কোনো ডিসিশান খুব কুইক নেবে, চট জলদি নেবে, ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কিন্তু সবার মধ্যে থাকে না। ইনস্ট্যান্ট কী করতে হবে, কোনো একটা টাফ সিচুয়েশানে পড়েছেন, সেখান থেকে কীভাবে আপনি ইনস্ট্যান্ট বেরিয়ে যাবেন, সেই সকল পাওয়ার কিন্তু যাদের লগ্নে বুধ থাকে তাদের প্রচণ্ড মাত্রায় ভালো হয়ে থাকে। আগেও বলেছি এদের ম্যাথ কিন্তু এক্সট্রিম লেভেলের মানে ভালো হয়ে থাকে। এরা ক্যালকুলেশন কিন্তু খুব ভালো করতে পারে, এরা অলওয়েজ নিজের ফিনান্সিয়াল ম্যাটারটাকে কিন্তু প্রচণ্ড স্ট্রং করে রাখে, এবং এদের থেকে টাকা পয়সা বার করা কিন্তু খুব টাফ ব্যাপার। কারণ হচ্ছে এরা এক এক পয়সা খুব পাই পাই গুণে কিন্তু চলে, এবং প্রচণ্ড হিসাব করে কিন্তু এরা লাইফে চলে থাকে। এরা নিজের কেরিয়ার প্রচণ্ড মানে সচেতন হয়, কেরিয়ার সম্বন্ধে কেরিয়ার ওরিয়েন্টেড হয়। এরা কিন্তু জানে, ছোট থেকে জানে মানে এদের কী করতে হবে, কোথায় গেলে এরা সফলতা পাবে, কীভাবে চলবে, এটা কিন্তু কেউ দেখিয়ে দেবে, এরা এতটাই কেরিয়ার ওরিয়েন্টেড কিন্তু হয়ে থাকে। এরা সচরাচর কিন্তু নিজের প্ল্যান কারোর সাথে কিন্তু ডিসকাস করে না, এবং কাউকে খুব একটা বেশি মানে বুদ্ধি দিয়েও সহায়তা করতে যায় না। এদের বুদ্ধি কিন্তু এক্সট্রিম পর্যায়ের থাকে, এরা বুদ্ধিতে একদম মানে যাকে বলে দাবারু লোক সেরকম কিন্তু হয়ে থাকে। ঠান্ডা মাথায় ধীরে সুস্থে প্ল্যান করার ব্যাপারে একদম কিন্তু ওস্তাদ এরা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় এরা ফ্যামিলি থেকে কিন্তু একটু ডিটাচ থাকে, তার কারণ হচ্ছে এরা অলওয়েজ নিজেকে সময় দেয়, নিজের ক্রিয়েটিভিটিকে সময় দেয়, সেই জন্য কিন্তু ঠিকঠাকভাবে ফ্যামিলিকে সময় দিতে পারে না। অনেক সময় দেখা যায় ফ্যামিলির লোকজনের থেকে এরা দূরে থাকছে নিজের জবের জন্য বা নিজের এডুকেশনের জন্য। এরা অলওয়েজ কিন্তু নিজের কেরিয়ার বা নিজের পড়াশোনা এই ব্যাপারটাকে কিন্তু খুব সুন্দরভাবে গুরুত্ব দিয়ে থাকে। এরা জানে যে নিজের কাজ দ্বারা, নিজের কথাবার্তা দ্বারা অন্যকে ইমপ্রেস করে কিভাবে নিজের কাজটাকে হাসিল করে নিতে হবে। অলওয়েজ একটা
প্ল্যান নিয়ে চলে, শুধু একটা প্ল্যান নয়, এদের কিন্তু প্ল্যান এ বি সি, মানে একটা ফেলিয়র হলে যে আর একটা কি করব সেই ব্যাপার কিন্তু অলওয়েজ এদের মাথায় থাকে। এরা কখনো কিন্তু কোনো জিনিসে ফেলিয়র হয় না, অলওয়েজ একটা বুলেট প্রুফ প্ল্যান নিয়ে কিন্তু এরা লাইফে এগিয়ে যায়। স্টুডেন্ট হিসাবে কিন্তু এরা প্রচণ্ড মাত্রায় ভালো হয়ে থাকে, কিন্তু এদের একটা সমস্যা হচ্ছে এরা প্রচণ্ড মানে চঞ্চল হয়ে থাকে, এটা একটা এদের সমস্যা। অনেক সময় দেখা যায় এরা অল্প সময়তেই পড়াশোনা করে প্রচণ্ড পরিমাণ সাকসেস পাচ্ছে, কারণ হচ্ছে এদের মেরিটটা কিন্তু প্রচণ্ড মাত্রায় থাকে, তাই এরা কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করতে পারে। কাউকে কনভিন্স করার পাওয়ার কিন্তু এদের মধ্যে প্রচণ্ড রকমভাবে থাকে, কাউকে কনভিন্স করে কোনো কাজ যদি মানে করাতে হয় তাহলে সেটা এদের দিয়ে শেখা উচিত, কিভাবে কাউকে কনভিন্স করে কোনো কাজ কিন্তু করিয়ে নিতে হয়, এটাতে এরা কিন্তু একদম এক্সপার্ট লেভেলের মানুষ হয়ে থাকে। এদের মধ্যে রাইটিং স্কিল কিন্তু খুব ভালো থাকে, এরা খুব ভালো লেখালেখির কাজে কিন্তু ওস্তাদ হয়ে থাকে। আর্গুমেন্ট পাওয়ার কিন্তু এদের মধ্যে প্রচণ্ড রকমভাবে ভালো থাকে, এরা খুব যুক্তি দিয়ে যে কোনো কথা বলে এবং সেটা কিভাবে যুক্তি দিয়ে অন্যকে বোঝাতে হবে এবং কিভাবে সেই তর্কে জয়ী হতে হবে এরা কিন্তু খুব ভালো জানেন। ডিপ্লোম্যাটিক লাইফে ডিপ্লোম্যাটিক কিভাবে হতে হয় বা কেমন হতে হয় সেটা কিন্তু এদের দেখে শেখা উচিত। স্পিচিং পাওয়ার, এরা যদি কোনো বিষয়ে স্পিচ করে তো সেক্ষেত্রে 100টা লোক কিন্তু শান্ত হয়ে এদের কথা এক মন দিয়ে শুনবে, এটা হচ্ছে এদের বাই বর্ন একটা ট্যালেন্ট। এরা কিন্তু প্রচণ্ড জার্নি করে থাকে, শর্ট ট্রাভেল করে থাকে, এই ব্যাপারগুলো কিন্তু এদের প্রচণ্ড মাত্রায় হয়। দেখবেন খালি এদিক ঘুরছে ওদিক ঘুরছে যে কোনো কাজেই বলুন, এরা ঘোরাঘুরি ব্যাপারটা কিন্তু এদের লাইফে প্রচণ্ড মাত্রায় থাকে। তবে এদের কিন্তু একের থেকে অধিক রিলেশনশিপ থেকে থাকে, এই ব্যাপারটাও কিন্তু পাশাপাশি এরা পারদর্শী হয়। সবার থাকে না, তবে কিছু কিছু ব্যক্তির কিন্তু একের থেকে অধিক রিলেশনশিপ থাকে। এদের মেমোরি কিন্তু প্রচণ্ড স্ট্রং হয়, আপনি আজকে একটা কথা বলে 10 বছর পর যদি সেই কথাটা জিজ্ঞেস করেন এরা কিন্তু সেটা বলার ক্ষমতা রাখে, এত লেভেলের মেমোরি কিন্তু এদের হয়ে থাকে, সচরাচর কিন্তু এরা কিছু ভুলে না। বুদ্ধিমত্তার সাথে সাথে এরা কিন্তু প্রচণ্ড পরিমাণ চালাকও হয়ে থাকে, আর খুব মিষ্টিভাষী হয়, এত মিষ্টিভাবে কথা বলবে যে সেই কথা ইমপ্রেস হয়ে গিয়ে আপনারা এদের 100% কাজ আপনিই করে দেবেন, এই লেভেলের কিন্তু এরা মানে মিষ্টিভাষী হয়ে থাকে। এরা লাভ এবং রোম্যান্টিক লাইফ পছন্দ করে এবং লাভ রোম্যান্সের ব্যাপারেও কিন্তু এরা বেশ এক্সপার্ট লেভেলের খিলাড়ি হয়ে থাকে। লাভ রোম্যান্স এই ব্যাপারগুলো কিন্তু এরা মানে একদম যাকে বলে উদাহরণ দেওয়ার মতো কিন্তু লোক হয়ে থাকে, খুব ভালোবাসতে পারে নিজের অপোজিট পার্টনারকে কিন্তু প্রচণ্ড রকমভাবে এরা ভালোবাসতে পারে। তবে এরা নিজের পার্টনারকে প্রচণ্ড রকমভাবে ফ্রিডম কিন্তু দিয়ে রাখে, যতটা ফ্রিডম এরা নিজেরা পছন্দ করে এবং নিজেদের পার্টনারকে এরা কিন্তু ততটাই ফ্রিডম দিয়ে থাকে। জার্নালিজম মাস কমিউনিকেশন এই ব্যাপারগুলো যদি খুব ভালো এরা রাইটার হয়ে থাকে, খুব ভালো একজন স্পিকার হয়ে থাকে, এই সব বিষয় এরা কিন্তু খুব ভালো সাকসেসও পেয়ে থাকে। এরা কিন্তু খুব একটা স্টেবল এবং খুব গ্রোথফুল একটা কেরিয়ার কিন্তু, তবে প্রচণ্ড স্ট্রাগল করে তারপরে কিন্তু একটা স্টেবল কেরিয়ার এরা পায়। বন্ধুরা আলোচনা করার চেষ্টা করলাম লগ্নে যদি বুধ থাকে সেক্ষেত্রে আপনারা কেমন রেজাল্ট পাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন এরকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যখনই ভিডিও আপলোড হবে যাতে সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। এই টপিকটাকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিও নিয়ে, ততদিন খুব ভালো থাকবেন, টাটা।